हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल मॉमहुड। একটা প্রশ্ন আমার কাছে অনেক দিন ধরে আসছে যে আমি কি করে ওজনটা কমালাম, মানে মা হওয়ার পর থেকে যে ওজনটা তখন বেড়ে যায়, তো সেই ওয়েটটা আমি কিভাবে কমালাম। তো এটার জন্য আমি আলাদা ভিডিও দিয়েছি, কিন্তু আজকে 7টা টিপস দেব, যে 7টা টিপস আমি নিজে ইউজ করেছি আর সেটাতে আমি একটা খুব ভালো ফল পেয়েছি, আর খুব তাড়াতাড়ি আমার ওজনটা কমাতে আর এই ব্যাপারটা সাস্টেইন করে থাকতে আমার ভীষণ সুবিধে হয়েছে। তো আজকে এটা নিয়ে আলোচনা। আমার চ্যানেল যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে বেল আইকন রয়েছে ওটা প্রেস করে দিও, তাহলে ভিডিওগুলো পরপর তোমাদের স্ক্রিনে আসতে থাকবে। তাছাড়া ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করো। আমি চেষ্টা করছি ভিডিওটা খুব শর্ট করতে, যেটাতে আমি খুব ভালো করে এক্সপ্লেন করতে পারবো আর সবগুলো পয়েন্ট খুব তাড়াতাড়ি তোমাদেরকে বুঝিয়ে দিতে পারবো। প্রথম আমি যেটা বলবো, একদম নাম্বার ওয়ান যে ব্যাপারটা আমাদের করা দরকার, সেটা হচ্ছে যে সমস্ত প্রসেসড ফুড আর রিফাইন্ড কার্বোহাইড্রেট যা রয়েছে সেইগুলো আমাদের প্রতিদিনকার জীবনের খাওয়া দাওয়া থেকে সেই ব্যাপারগুলো বাদ দিয়ে দেওয়া। তার মধ্যে কোনটা পড়ছে? প্রথমেই বলবো যে রিফাইন্ড কার্বোহাইড্রেটের মধ্যে বড় একটা পোর্শন পড়ছে আমাদের প্রতিদিনের চিনি খাওয়াটা। আমরা যে প্রতিদিন সুগার ইনটেকটা করি এটাতে কিন্তু সমস্যাটা বাড়তে থাকে। তো আমি বলবো একেবারে চিনিটা ছেড়ে দাও। প্রতিদিন যে আমরা চা খাই, একটা টাইমে তো আমরা কেউ একবার দুবার বা কেউ বারবার, আমি যেরকম প্রচুর চা খাই, তো চিনিটা আমার পক্ষে ছেড়ে দেওয়া খুব কষ্টকর ছিল। কিন্তু আমি একদিনে একেবারে চিনিটা বন্ধ করে দিয়েছিলাম, যাতে আমার পরে এটা না অসুবিধে হয়। তো এই ব্যাপারটা যদি করতে পারো, চিনি একেবারে ছেড়ে দাও, যাতে তোমার কিন্তু দেখবে প্রতিদিনের ক্যালোরিটা আস্তে 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 কমছে, আর এই রিফাইন্ড কার্বোহাইড্রেট যেটা রয়েছে চিনির মাধ্যমে আমাদের শরীরে যায়, সেটা কিন্তু আমাদের শরীরে ইনটেকটা বন্ধ হবে, তাতে অনেকটা আমাদের ওয়েট কমাতে সাহায্য করবে আর সাস্টেন করতে এটা সাহায্য করবে। এটা কিন্তু একটা প্র্যাকটিস, এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর যদি একান্তই চিনিটা ছাড়তে না পারছো, তো আস্তে 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 কমাতে থাকো, একটা সময় গিয়ে দেখবে একেবারেই ভালো লাগছে না চিনিটা খেতে। বিশেষ করে যেগুলো প্রতিদিন বারে বারে চিনি খাওয়া হচ্ছে, যেমন চা, কফি বা তুমি শরবত খাচ্ছ, এইগুলোতে কিন্তু চিনি দেওয়াটা আস্তে আস্তে বন্ধ করো, তাতে দেখবে এরপরে চিনি ছাড়াই খেতে ভালো লাগছে। এর সাথে বলবো প্রসেসড ফুড, প্রসেসড ফুড যেগুলো সেগুলো একেবারে বাদ দিয়ে দিলেই ভালো হয়। আর যেগুলো একদম ফাস্ট ফুড আমরা বলছি, বাইরে গিয়ে খাওয়ার জন্য যে সমস্ত ফুড, এটা তো সবাই জানো আশা করি, যে বাইরে গিয়ে আমরা যে পিৎজা খাচ্ছি বা বার্গার খাচ্ছি বা এরকম কোনো কিছু, এগুলোতে প্রচুর পরিমাণে ফ্যাট থাকে, ক্যালোরি থাকে, এটা আমরা যে ইনটেক করছি এটাতে কিন্তু আমাদের ফ্যাটটাই বাড়তে থাকছে, এটাতে কিন্তু শরীরের খুব একটা উপকার কিছু হচ্ছে না, পেটটা ভরে যাচ্ছে ঠিকই। তো এইগুলো একেবারে বন্ধ করে দাও, একদম বাড়ির তৈরি খাবার খাও, তাতে কিন্তু লো ক্যালোরি খুব ভালো তোমাদের ওয়েটটা লস হবে। তাছাড়া যেটা হবে সেটা হচ্ছে এটা সাস্টেন করতে সাহায্য করবে, এটা একটা প্র্যাকটিসের মধ্যে এনে ফেলো। একটা জিনিস তুমি হয়তো অনেক কিছু ডায়েট করে কমিয়ে ফেললে ওজনটা, কিন্তু তারপরে সাস্টেন করবে না যদি না তুমি এই পুরো ব্যাপারটাকে প্র্যাকটিসের মধ্যে এনে ফেলো। তো বাইরের খাবার খাওয়া একেবারে বন্ধ করে দাও সেটা বলছি না, হয়তো 2 সপ্তাহে বা 1 মাসে একবার বাইরের খাবার খেলে সেটা কিছু তেমন ম্যাটার করবে না, কিন্তু প্রতিদিনকার লাইফে যে হঠাৎ করে বাইরে বেরোলাম তো একটা কিছু আমাকে খেতেই হবে, এই ব্যাপারটা বলছি, এই ব্যাপারটা বন্ধ করে দাও, যে এই বাইরের ফাস্ট ফুডগুলো খাওয়াটা বন্ধ করে দাও। তাহলে দেখবে অনেকটা নিজের বাড়ির খাবার খেয়ে নিজে সুস্থও থাকতে পারবে, তাছাড়া ওয়েটটাও কিন্তু মেনটেন করতে পারবে। নাম্বার টু বলবো যে ভাত রুটি এই ব্যাপারটাতে। তো আমাকে অনেকেই বলো যে ভাত খেলে ওজনটা বেড়ে যায় আর রুটি খেলে, তাহলে কি রুটিটা খাবো, বা বাচ্চার ক্ষেত্রে এই প্রশ্নটা খুব আসে। তো রুটি আর ভাতের ক্ষেত্রে একটাই পার্থক্য, যে ভাতটা আমরা মেপে খেতে পারি না, যে এই এতটাই ভাত খাচ্ছি এইটা কিন্তু বলতে পারি না, কিন্তু রুটির ক্ষেত্রে একটা রুটি খাচ্ছি বা দুটো রুটি খাচ্ছি এটা আমরা গুনতে পারি। মানে ভাতের ব্যাপারে আমরা গুনে নিতে পারি না, কিন্তু রুটির ব্যাপারে আমরা এটা গুনে খেতে পারি, এইটাই হচ্ছে ব্যাপার, আর কিছুই কিন্তু ব্যাপারটা নয়, যে আমাদের পরিমাণটা নিয়ে ব্যাপার। তো এইখানে আমি বলবো ভাত বা রুটি তুমি যাই খাও, আমি নিজের কথা বলতে পারি, আমি ওটসে সুইচ ওভার করে গেছি, একদম রোল্ড ওটস, যেটা প্লেন ওটস আমি ওটাই খাই, দুবেলাই চেষ্টা করি ওটা খেতে, মাঝে মধ্যে ভাত খেতে ইচ্ছে হলে তো অবশ্যই খাই বা রুটি খেতে ইচ্ছে হলে খাই, সেটা কিছু ব্যাপার না, কিন্তু প্রতিদিনকার আমি একটা ওটা সুইচ করে নিয়েছি ওটসে, যেটা আমারই সুবিধে হয়েছে আর আমার মেনটেন করতেও খুব সুবিধে হয়। তাছাড়া আমি বলবো ভাত আর রুটির ব্যাপারে, ভাতটা কিন্তু
মানে হোয়াইট রাইস আমরা যেটা খেয়ে থাকি তার বদলে যদি ব্রাউন রাইস খাই তখন কি হয়, ব্রাউন রাইসটা কিন্তু ভাঙতে আমাদের শরীরের বেশি এনার্জি দরকার হয়, বেশি ক্যালোরি খরচ হয়, তাতে কি হয় আমাদের যেটুকু জমা হচ্ছে শরীরে সেটার কিন্তু পরিমাণটা আস্তে আস্তে কমতে থাকে। তো এইটা হচ্ছে ব্রাউন রাইসের সুবিধে, বা আমরা যেটা লাল চাল বলি, লাল চালের ভাত খাওয়াটা কিন্তু প্রয়োজন যদি তুমি ওজনটা কমাতে চাও বা সাস্টেন করতে চাও, আর এটা শরীরের পক্ষেও ভালো কারণ এতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে। আটার ক্ষেত্রেও আমি তাই বলবো, আটা একদম রিফাইন্ড যে আটা আমরা খেয়ে থাকি এটাতে কিন্তু আমাদের কোনো উপকার হচ্ছে না, এটাতে ফাইবার ভীষণ কম পরিমাণে থাকে। ফাইবার যেটাতে বেশি থাকবে, লাল আটার রুটি কিন্তু খাওয়াটা খুব ভালো। এটাতে কি হয় আমাদের শরীরে জমা হওয়ার অংশটা খুব কমে যায়, তার কারণ এটা প্রচুর ক্যালোরি খরচ হয় শরীরের এই ফাইবারটাকে ভাঙতে, আর আমাদের শরীরের পক্ষেও এটা খুব ভালো, কনস্টিপেশন থাকে না, অনেক রকম সমস্যা দূর করে, তো এটা কিন্তু আমাদের শরীরের পক্ষেও খুব ভালো। তো আমরা ব্রাউন রাইসটাতে সুইচ ওভার করতে পারি, বা লাল আটা যারা রুটি খাচ্ছে তারা লাল আটাটা দিয়ে রুটি কিন্তু করে খেতে পারে। তৃতীয়ত বলবো সবজি, সবজি প্রচুর পরিমাণে খাও, এটাতে কিন্তু খুব তোমার শরীরের অনেক উপকার হবে, তার কারণ ভিটামিনস আছে, মিনারেলস আছে, সমস্ত শরীরের মধ্যে যাবে। তাছাড়া এইগুলো ওই যে শরীরে বিভিন্ন রকম চাহিদা পূরণ করে দেয়, যার জন্য ভাত বা রুটির পরিমাণটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকে। আমরা যে লাঞ্চের আইডিয়াটা আমাদের রয়েছে, সাধারণত বাঙালিদের এটাই হয়ে থাকে যে ভাত বা রুটি বেশি পরিমাণে থাকে আর তরকারি খুব অল্প পরিমাণে থাকে, ওটা দিয়ে আমরা মোটামুটি ম্যানেজ করে নিই। ঠিক অপোজিটটা যদি করতে পারো সেটা কিন্তু খুব ভালো তোমার শরীরের পক্ষে, প্রচুর সবজি আর ভাত আর রুটি খুব কম পরিমাণে। এটা যখন দেখবে সুইচ ওভার করে গেছে ব্যাপারটা, এই মানে ভাতের পরিমাণ বা রুটির পরিমাণ আর সবজির পরিমাণ দুটো অপোজিট হয়ে গেছে, সবজিটা বেশি হয়ে গেছে, ভাত রুটির পরিমাণ কম হয়ে গেছে, তখন কিন্তু দেখবে তোমার ওজনটা আস্তে আস্তে কমতে থাকছে। এইটা একটা না চলতে থাকলে তোমারও কিন্তু অভ্যেস হয়ে যাবে আর এই ওয়েটটা নিয়ে চলা সম্ভব হবে। চার নাম্বার বলবো ফল। ফলটা কিন্তু আমাদের রুচি বাড়াতে সাহায্য করে, আমি বারে বারে বলি যে ফলটা রুচি বাড়াতে সাহায্য করে, বাচ্চাদের ক্ষেত্রেও বড়দের ক্ষেত্রেও তাই। ফলে প্রচুর ভিটামিনস রয়েছে, মিনারেলস রয়েছে, যেটা আমাদের শরীরের বিভিন্ন চাহিদা পূরণ করে, আর এটা কিন্তু আস্তে আস্তে আমাদের রুচিটা বাড়াতে খুব সাহায্য করে। তো প্রচুর পরিমাণে ফল, ফল যখন স্ন্যাক্স টাইমটাতে ফল দিয়ে কিন্তু আমরা এটা রিপ্লেস করতে পারি। ফল বা গরমকালে ফ্রুট জুস খেতে পারো, এটা কিন্তু শরীরের পক্ষেও ভীষণ ভালো। তাছাড়া আমি বলবো পেটটাও অনেকটা ভরা থাকে, গরমকালে তুমি যদি তরমুজ খাও তখন কিন্তু দেখবে পেটটা পুরো ভরা থাকছে, তো আর এটা শরীরের পক্ষেও খুব ভালো, ডিহাইড্রেশন আটকায়, সমস্ত কিছুতেই কাজ করে। তো এইটা কিন্তু ফলটা কিন্তু প্রতিদিন আমাদের রুটিনে রাখা উচিত, যে তিনটে যে কোনো কালারের ফল, আলাদা আলাদা রঙের ফলে আলাদা আলাদা ভিটামিনস পাওয়া যায়, তো আলাদা আলাদা রঙের তিনটে ফল কিন্তু আমাদের প্রতিদিন খাওয়াটা উচিত। নেক্সট বলবো জল, প্রচুর জল খাও, জল যত বেশি খাবে তত কিন্তু তোমার হজম ভালো হবে, আর হজম ভালো হলে কিন্তু তোমার আস্তে আস্তে ওয়েটটা ম্যানেজ হতে শুরু করবে। জল খুব বেশি পরিমাণে খাও, কোনো বলবো না যে 4 লিটার 5 লিটার, যে যতটা পারো জল খেয়ে যাও, তাতে কনস্টিপেশনের প্রবলেম কমবে, তোমার হজম ঠিকঠাক হবে, আর বাকি অসুবিধেও শরীরের অনেক কমে যায়, যত জল বেশি খাবে তত কিন্তু এগুলো কমতে থাকবে। তাছাড়া ওয়েট ম্যানেজমেন্টে ভীষণ হেল্প করে জল। হাতের সামনে একটা জলের বটল রাখো, সব সময় তুমি কাজ করতে করতে জল খেলে বা সামনে জল থাকলে তোমার জল খেতে ইচ্ছেই হবে, গরমকালে তো অবশ্যই। সব সময় আমি বলবো ফ্রিজের জলটা অ্যাভয়েড করো, একদম নর্মাল টেম্পারেচারে আনা ওয়াটারটা কিন্তু সব সময় তুমি খেতে পারো, তো গরমকাল বলো ঠান্ডা সময় বলো সব সময় নর্মাল টেম্পারেচারের জলটাই খেতে বলবো। তো নর্মাল টেম্পারেচারের জল একটা সামনে বটলে রাখলে সব সময় তুমি ওটা খেতে পারো, আবার শেষ হয়ে গেলে আবার ভরে নিয়ে এসো, তাহলে হিসেবটা থাকবে যে তুমি কত বটল জলটা খাচ্ছ। ছ নাম্বার বলবো প্রতিদিন হাঁটা, আলাদা করে যে হাঁটতে হবে এটার কোনো মানে নেই। এটা আমাকে অনেকেই জিজ্ঞেস করো যে এক্সারসাইজ বা হাঁটা এই ব্যাপারটা, আমি যেটা বলবো সেটা প্রতিদিনের হাঁটাটার উপরে জোর দাও, একটা না অনেকক্ষণ হাঁটতে হবে বা আমাকে এই সময়টাতেই হাঁটতে হবে এইটার উপর জোর না দিয়ে সারাদিন যা কাজ করছো তার মধ্যেই একটা রুটিন করে ফেলো, যে আমি মানে সারাদিন যে কাজগুলো করছো, রান্নাঘরে যাচ্ছি, হেঁটে যাচ্ছি, আসছি, এটাই হয়তো 4-5 বার করলাম আমি, বা একদম স্ট্রেট শিরদাঁড়া সোজা রেখে আমি হাঁটছি, বা ঘরের মধ্যেই হাঁটছি, একটা টাইম রাখো যেটাতে মিনিমাম আধা ঘন্টা তুমি হাঁটছো,
মানে একটা না আধ ঘন্টা তুমি কোথাও বসছো না, তুমি হাঁটছো, ঘরের মধ্যেই হাঁটছো, কাজ করছো, একটা দুটো কাজ করছো, কাজের সাথে সাথে তুমি হাঁটছো, কিন্তু তুমি হাঁটছো। এই ব্যাপারটা করতে থাকো, এতে অনেকটা হেল্প হয়ে যায়। যাদের আলাদা করে এক্সারসাইজ করার টাইম নেই, মায়েদের ক্ষেত্রে এটাই হয়, আমাদের বাচ্চা ছোট তো এই সময় কি হয়, আমাদের সময় থাকে না একেবারে, তো বাচ্চার সাথে দৌড়চ্ছো, বাচ্চার সাথে খেলছো, তখনও ওর সাথে হেঁটে হেঁটে চলো, বা আমি বসে থেকে ওকে খেলতে বলছি, এরকম না করে আমি ওর সাথে খেলতে পারি, এই ব্যাপারটা করো। যে দৌড়োদৌড়ি বা হাঁটা, এটা কিন্তু যাতে আধা ঘন্টা অন্তত দিনে হয়, এই ব্যাপারটা আমাদের খেয়াল রাখতে হবে। আর 7 নম্বর লাস্টলি বলবো, যথেষ্ট পরিমাণ ঘুম। এটা মায়েদের ক্ষেত্রে ভীষণ ডিফিকাল্ট, আমি খুব ভালোভাবে রিয়েলাইজ করি, তার কারণ আমি তো নিজেই পারি না। তো বাচ্চা যতদিন না বড় হচ্ছে, ঘুমানোটা খুব মুশকিলের, কিন্তু আমাদের একটা সময় করতেই হবে। বাচ্চা যখন ঘুমোচ্ছে তখন সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়া, আর বাচ্চা যখন উঠছে তখন তো উঠতেই হবে, এই ব্যাপারটা খেয়াল রেখে আমাদের কিন্তু ঘুমটা যাতে মিনিমাম 6 ঘন্টা হয় প্রতিদিন, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। না হলে ওয়েট ম্যানেজ করাটা কিন্তু খুব মুশকিলের। মিনিমাম 6 ঘন্টা ঘুম একজন পূর্ণবয়স্ক মানুষের প্রয়োজন রয়েছে। এই ঘুমটা না হলে কিন্তু ওয়েটটা তোমার কমলেও আবার পরে যখন দেখবে ঘুমটা হচ্ছে না, তখন আবার ওয়েট বাড়তে শুরু করবে। তো এই যে ম্যানেজমেন্টটা, এটা কিন্তু আমাদের করতে হবে। বাচ্চার ঘুমের সঙ্গে সঙ্গে ঘুম আর স্ক্রিন টাইমটা কমানো, মানে বাচ্চা ঘুমিয়ে পড়লে আমাদের কি হয়, আমরা একটু মোবাইল নিয়ে বসি বা সারাদিন কিছু দেখা হয়নি আমরা দেখতে শুরু করি, এই ব্যাপারটা যদি আস্তে আস্তে একটু কমাতে পারো, যাতে সঙ্গে সঙ্গে কি হয়, এটাতে কিন্তু বই পড়লে খুব ভালো হেল্প হয়। আমি দেখেছি যতটুকু সময় তুমি বাচ্চা ঘুমোচ্ছে তখন আস্তে আস্তে বই পড়তে পড়তে ঘুমিয়ে গেলে আবার বাচ্চা যখন উঠবে তখন উঠবে, তো এই ব্যাপারটা করতে পারলে কি হয়, যথেষ্ট ঘুম হয় আর তার জন্য ওয়েটটা আস্তে আস্তে কমতে থাকে। তো আশা করি এই 7টা টিপস যদি কাজে লাগাও তো তোমার শরীরের অবশ্যই ভালো হবে, তাছাড়া তোমার ওয়েট কমাতেও সাহায্য করবে, আর ওয়েটটা একই ওয়েটে সাস্টেন করতে সাহায্য করবে। আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তাছাড়া ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করো, চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।